ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিফাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি দুপুর 2টোর থেকে ব্লগটা কন্টিনিউ করছি, কারণ আজকে সকালে আমি ব্লগ করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, রিলস ছেড়েছিলাম। তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন দুপুর 2টো বাজে, লাঞ্চ টাইম। তো আমার স্নান টান সব কমপ্লিট, আমি কি লাঞ্চ করি আর মা কি রান্না করেছে আজকে, তো চলো তোমাদের মেনুটাও দেখাই, প্লাস আমি কি দিয়ে লাঞ্চ করছি সেটাও দেখতে থাকো। তো তোমরা প্লিজ কমেন্টে বলবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, রিলস কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে সবাইকে রিপ্লাই করব। তো তোমরা দেখতে থাকো আজকে কি দিয়ে লাঞ্চ করি। তো আমি চলে এসেছি খেতে, তো তোমরা দেখো কি দিয়ে খাচ্ছি আর মা কি রান্না করেছে, দেখতে থাকো। আজকের মেনু হচ্ছে, এখানে হচ্ছে শাক আছে, এটা শুকনো লঙ্কা ভাজা, এটা হচ্ছে শস্যা বাটা, এটা বেগুন ভাজা, এটা মাছের তেল, এটা 2 রকমের মাছ ভাজা, এটা সাদা ভাত, এটা চচ্চড়ি লঙ্কা, আর আছে হচ্ছে এটা শস্যা দিয়ে বাটা মাছের ঝোল, আর এটা টমেটো দিয়ে ছোটো মাছের, ওই যে মাছ ছোটো মাছের পাতলা ঝোল টমেটো দিয়ে। তো এটাই হচ্ছে আজকের, এটা হচ্ছে টক ঝোল টমেটো দিয়ে। তো এটা হচ্ছে আজকের লাঞ্চ। তো আমি লাঞ্চটা করে নিচ্ছি, আমি শাক দিয়ে স্টার্ট করি। তো শাক দিয়ে স্টার্ট করে নিই। তো আমি খাওয়াটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা করতে আসছি। আমার লাঞ্চ কমপ্লিট, আমি লাঞ্চ করে সবে আসলাম। তো এখন আমি একটু বসে থাকবো, তারপর একটু ঘুমাবো। তো এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। আর আজকের মতন বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,